মাঠের পর মাঠ গেছে বালু আর মাটির স্তুপে সাম্প্রতিক দেখা দিয়েছে নতুন এই বিপদ চাষিরা বলছেন জমিতে পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত কাদামাটি বসে তা চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে এ অবস্থায় কিভাবে কৃষিকাজ করবেন তাই নিয়ে আছেন দুশ্চিন্তায় এখন যে বালে বা কাদামাড়ি এটা যদি না সরানো যায় একটা জমিনে ফসল লাগানো হবে না আপনার মেটির সাথে বালু মেটি গাছ এক সমস্ত এসে আমাদের যে রোপণ গুলো ঘুরে গেছে পরে কৃষক আবার লাগায় আবার ঘুরে গেছে এইভাবে তৃতীয় দফা পর্যন্ত লাগানো হয়েছে কিছু কিছু কৃষক চার দফা পর্যন্ত লাগানো হয়েছে কিন্তু এগুলো আর রেয় পায় নাই পরশুরাম ও ফুলগাজী উপজেলার কৃষি জমি মাটি আর বালু বসে উঁচু হয়ে যাওয়ায় কোনটা কার জমি তা চিনতে কষ্ট হচ্ছে বলে জানান কৃষকরা ইন্ডিয়া থেকে আমাদের মরিন নদী আছেন মরিন নদীটা বান বান ভাঙি আসার পরে এই ভাবে বরণ হইল আমাদের সলার মত আই রকম আমাদের রাখানো এ নাই 5 10 ফুট মানে এরকম হইছে এই মুড়ি নদীর ভাঙনায় আমাদের পুকুরটা একবারেই বেরিয়ে গেছে বালু বলতে বালু বালু যা মরকাস আছে বালুকই মরবাস গুলো মরে যাইতেছে জমি থেকে কাদা মাটি সরাতে সময় লাগবে বলে জানান কৃষি কৃষিকর্মকর্তা সীমানা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেয়ার পরামর্শ দিলেন তিনি কৃষি বিভাগ থেকে এই সমস্ত জিনিস আসলে কোনো সহযোগিতায় এরকম নাই তবে ওই যে সমান করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় তারা সমান করে নিতে পারে আর বালি সরানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিপ্তর কোনো সুপারিশও করতে পারে না নির্দেশও দিতে পারে না জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় দুইশো পঞ্চাশ হেক্টর ফসলি জমি ঢাকা পড়েছে কাদামাটির স্তুপে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি